আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। ভাঙড়ের মঙ্গলপুর মাঠ থেকে উদ্ধার হলো এক গন্ধগোকুল। মাঠ থেকে এক গন্ধগোকুল উদ্ধার করলেন ভাঙড়ের এক চাষি। মাঠে শিকার করতে গিয়ে ওই গন্ধগোকুলটি এক ঝোপঝাড়ের মধ্যে আটকে গিয়েছিল। স্থানীয় চাষি বিশ্বজিৎ মণ্ডল সেটা দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে। এলাকায় রটে যায় বাঘডোল ধরা পড়েছে, তাই বহু মানুষ সেখানে ভিড় জমায় সেটিকে দেখতে। খবর দেওয়া হয় জেলা বন দপ্তরে। মাদ্রা রেঞ্জের ভোজেরহাট সেন্ট্রাল নার্সারি থেকে দুজন বনকর্মী এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানিয়েছেন বন্যপ্রাণী আইনে শিডিউল 2 এর অন্তর্গত ওই প্রাণীটি, তাই অত্যন্ত নিরীহ ওই প্রাণীকে অনেকেই ভোদর, তাল, খটাস বলে ডাকেন। তালগাছ থেকে রস চুরি করে খায় বলে এমন এর নাম। নিশাচর এই প্রাণীটি ইঁদুর ও অন্যান্য পোকামাকড় খেয়ে কৃষকের অনেক উপকার করে। প্রয়োজনে এরা ফল, শামুক প্রভৃতি খায়। ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান সহ এশীয় মহাদেশের বিভিন্ন দেশে এই সমস্ত প্রাণী দেখা যায়। কি ধরনের জন্তু কোথায় থাকে, কি খায়? গ্রাম অঞ্চলেই থাকে, গাছে, বড় বড় গাছে। আচ্ছা, এটা থেকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, কোনো ক্ষতির সম্ভাবনা না। একদম নিরীহ প্রাণী। বন্য প্রাণের আইনের কি শিডিউল 2 তে আছে এটা? এটা আমরা কি বলতাম, এটা ভারত থেকে বলতাম। আচ্ছা, এমনি কি ধরনের খাবার খায় এরা? এরা ওই গাছের রস টস খায়। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কোথায় উদ্ধার করে কোথায় নিয়ে যাচ্ছেন এখন? এখন আমরা গুজরাট সেন্ট্রাল আছে নিয়ে যাব, সেখানে এটাকে দেখভাল করবেন। কি নাম আপনার? আমার নাম জগবন্ধু মান্ডল। কোথায় দেখলেন, কিভাবে দেখলেন? ওই মাঠে গেছিল কাকারা, পাশে আসে কাকারা, প্রশান্ত কাকা, সুভাষ কাকা, এরা সব মাঠে গিয়ে দেখে লতা গাছের গায়ে জড়িয়ে আছে কিভাবে। তো কি জন্তুটা ছিল জানতে পারে না কেউ, তো ধরে নিয়ে আসে। আনলে আমি আবার ওই মাস্টারের খবর দিই, সুদীপ মাস্টার। সুদীপ মাস্টার ফোন করলো। ফোন করার কি ভাবলেন, এটা কি জন্তু ভাবলেন সকালবেলা? আমরা গ্রামের মানুষ, কেউ বলছে যে বাঘরোল, কেউ বলছে কি সোরেল। তো ওনারা এসে যেটা বললো ভাম বেড়াল না কি বলে ভাম। আচ্ছা, তারপরে বোঝা গেল এটা ভামই হবে। জন্তুটাকে কেউ কোনো মারধর করেনি বা কিছু বিরক্ত করেনি? না, ধরে বাঁধা ছিল যাতে না কেউ ছেড়ে দিলে বা পালাবে। ওই বন দপ্তরের সাথে তুলে দেওয়া হলো, ওনার নিয়ে এখন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।